নমস্কার, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পোস্ত দিয়ে লাউ শাক। আর সেই জন্য এখানে এক আঁটি লাউ শাক নিয়ে নিয়েছি, একদম টাটকা আর কচি। দেখুন, লাউ শাকটা মনে হচ্ছে ভীষণ সতেজ। আরও ভালো করে আপনাদেরকে আমি দেখাচ্ছি লম্বালম্বি ধরে। এবার এই লাউ শাকের আটিটাকে আমি কিভাবে কাটবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর গা থেকে যে আঁশগুলো থাকে লাউ ডগার, সেগুলোকেও ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন। আর পাতাগুলো আমি ফেলবো না, পাতাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এইভাবে কাটলে আলাদা করে আর খোসা ছাড়াতে হয় না, আপনা থেকেই খোসাটা ছেড়ে যায়। দেখুন এইভাবে, আর খুব তাড়াতাড়িও কাটা হয়ে যায়। আর পাতাগুলো যখন নেব, সেগুলোকে আমি ভালো করে খুলে দেখে নেব কোনো রকম পোকামাকড় আছে কি না। এইভাবে আমি পুরো আটিটাকে কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট টুকরো করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর তার সাথে কিছুটা আলু আর কিছুটা পটলও কেটে নিয়েছি। এর সাথে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এবার লাউ শাকটা আমি ভালো করে ধুয়ে নেব। শাক আমি দুবার করে ধুয়ে নেব, প্রত্যেকটা শাকই দু তিনবার করে ধুয়ে নেওয়া উচিত। জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিলাম, দুবার করে আমি ধুয়ে নিলাম। পুরো ধোয়া হয়ে গেছে, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম। আর জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে লাউ শাকগুলোকে ভাপিয়ে নেব, সামান্য ভাপাবো, বেশি নয়। লবণটা দিলাম এই কারণে যাতে লাউ শাকের সবুজ কালারটা একদম বজায় থাকে। লাউ শাক বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না, সামান্য ফুটে উঠলেই আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে জল ঝরাতে দেব। এই ফাঁকে আমি একটা বাটিতে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এগুলোকে বেটে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল দিলাম আর কিছুটা পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা হতে দেব। পটল আর আলু কেটে রেখেছি, পটলগুলোকে এবার আমি ভেজে নেব। আগে পটল দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দেব। পটলটাকে একটু লাল করে ভেজে নেব। পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে এইভাবে হালকা করে আমি ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে, এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এক চামচ লবণ, এক চামচ হলুদ, হাফ চামচ চিনি দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর পোস্তর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভাপিয়ে রাখা লাউ শাক দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে লাউ শাকগুলোকে মিশিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে, একটু সামান্য জল দিলাম, বেশি জল দেব না, সামান্য জল দিয়ে এগুলোকে একটু
হতে দেব। লাউ শাক আমার ফুটে উঠেছে, এবার একটু চাপা দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। চাপা খুলে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্ত রান্নাতে লাস্টে একটু সর্ষের তেল দিলে আলাদাই স্বাদ বাড়ে। প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসা।